আসসালামু আলাইকুম। ডিজিটাল ইডুর পক্ষ থেকে আমি শওকত আলী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ড 2007, 2010, 2013, 2016 এবং 2019 টিউটোরিয়ালটিতে আপনাকে স্বাগতম। আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড শিখতে চান তাদের জন্য আমার এই লিসনটি, আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে খুব সহজভাবে ওয়ার্ডের কাজগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি আপনারা যদি শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেন আপনাদের অবশ্যই ইনশাআল্লাহ ভালো লাগবে। মাইক্রোসফট অফিস প্যাকেজটি আসলে কমপ্লিটলি একটা প্যাকেজ যার মাধ্যমে প্রায় সব ধরনের অফিসিয়াল বা দৈনন্দিন কাজ করা যায়। আপনারা যারা ওয়ার্ড পারেন তারা জানেন যে ওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা যায়, এছাড়াও লোগো, পোস্টার, ব্যানার, ভিজিটিং কার্ড ইত্যাদি ডিজাইন করা যায়, সুন্দর সুন্দর রিপোর্ট তৈরি করা যায় যেখানে আপনি আপনার ইচ্ছা মতো চার্ট, গ্রাফিক্স এগুলো সংযোজন করতে পারবেন এবং আরও কত কি। এই টিউটোরিয়ালটা নতুন বা যারা ওয়ার্ড জানেন তাদের জন্য না, তবে আমি চেষ্টা করব আপনাদের জানার ভিতরেও কিছু অজানা তথ্য দেওয়ার। আর এটা ছাড়াও আপনাদের যদি অন্য কিছু জানার থাকে তাহলে আমাকে ইমেল করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তাহলে আসুন আর কথা না বাড়িয়ে শুরু করি। সো মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাসগুলোকে আমি টোটাল 7টা ক্লাসে সাজিয়েছি। এখানে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7। তো ক্লাস ওয়ানে আমরা আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট এ নিউ ফাইল অ্যান্ড ক্লোজ, সেভ এ ফাইল অ্যান্ড সেভ ইস ফাইল, দেন হচ্ছে হাউ টু কাট, কপি অ্যান্ড পেস্ট, দেন হচ্ছে এক্সিট ফ্রম মাইক্রোসফট ওয়ার্ড। আমরা ডিরেক্টলি স্টার্ট মেনুতে চলে গেলাম। স্টার্ট মেনু থেকে আমরা যদিও এই ভার্সনটা আমি যেটা 2000 আমি উইন্ডোজ 10 ব্যবহার করছি, অনেকে 2007 উইন্ডোজ 7 ব্যবহার করতে পারেন, 8 ব্যবহার করতে পারেন অথবা অনেকে এক্সপি ব্যবহার করতে পারেন। সো আমি উইন্ডোজ 10 ব্যবহার করছি। উইন্ডোজ 10 এর জন্য আমি এখন খুঁজব হচ্ছে মাইক্রোসফট অফিস। আমি এখন মাইক্রোসফট অফিস 2013 ব্যবহার করছি। সো আমি 13 দিয়েই আমি বুঝিয়ে দিব মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাসগুলো কীভাবে করতে হবে। অফিস 2013তে আমি ক্লিক করলাম, দেন হচ্ছে আপনি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করবেন। সো এখন যেটা আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, সেটা হচ্ছে প্রথম যেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট এ নিউ ফাইল অ্যান্ড ক্লোজ, কীভাবে আমরা একটা নতুন ফাইল তৈরি করব অ্যান্ড ক্লোজ করব। নতুন ফাইল তৈরি করার জন্য আগে বুঝতে হবে নতুন ফাইলটা কি। নতুন ফাইলটা হচ্ছে এই যে আপনার উপরে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট 1 লেখা, ডকুমেন্ট 1 লেখা। আসলে এই ডকুমেন্ট 1 মানেটা হচ্ছে এই ফুল পেজটাই হচ্ছে, ফুল পেজটাই হচ্ছে ডকুমেন্ট 1 এর, দ্যাটস মিন এই ডকুমেন্ট 1টাই হচ্ছে একটা ফাইল। সো আমি যদি এর মতো করে আমি আরেকটা ফাইল তৈরি করতে চাই বা ক্রিয়েট করতে চাই, যেটা আমাদের এখানে লেখা ছিল, আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি হাউ টু ক্রিয়েট এ নিউ ফাইল, কীভাবে নতুন ফাইল তৈরি করব। সো ফাইল তৈরি করার জন্য আমাকে সরাসরি যেতে হবে ফাইলে, ফাইল থেকে নিউতে ক্লিক করব, দেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এখন আপনারা লক্ষ্য করুন এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে ডকুমেন্ট 2, দ্যাটস মিন আগে যে ডকুমেন্ট 1 ছিল ওটাও আছে এবং ডকুমেন্ট 2ও তৈরি হয়েছে। আপনি এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন ডকুমেন্ট 1, ডকুমেন্ট 2। আমি যদি এর মতো করে আরেকটা তৈরি করতে চাই, ফাইল, নিউ, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, দ্যাটস মিন ডকুমেন্ট 3। সো এইভাবে ইচ্ছা মতো আপনি অনেকগুলো ফাইল তৈরি করতে পারবেন। এখন যদি আপনি ডকুমেন্ট 1 এ যেতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন আপনার ওয়ার্ডের জন্য, এখানে একটা অপশন চলে আসছে, এখানে 1 এ চাপ দিলে ডকুমেন্ট 1, দ্যাটস মিন হচ্ছে আপনি 1 নম্বর ফাইলে আছেন। 2 নম্বর ফাইলে যেতে চাইলে ডকুমেন্ট 2তে ক্লিক করবেন, এই হচ্ছে ডকুমেন্ট 2, দ্যাটস মিন এটা আপনার 2 নম্বর ফাইল। ডকুমেন্ট 3তে যেতে চাইলে ডকুমেন্ট 3তে ক্লিক করবেন, এটা হচ্ছে ডকুমেন্ট 3, দ্যাটস মিন হচ্ছে আপনার 3 নম্বর ফাইল। দেন হচ্ছে আমাদের ফাইল তৈরি করার কাজ শেষ হয়ে গেল।
এখন লাস্ট যে জিনিসটা হচ্ছে অ্যান্ড ক্লোজ কীভাবে কেটে দিব। ইটস ভেরি ইজি। ক্লোজ বলতে যেমন আমার ডকুমেন্ট ওয়ান লাগবে বা টু এবং থ্রি লাগবে না, তাহলে আমি কী করবো, থ্রিটা কেটে দিব, ক্রস চিহ্ন দিয়ে কেটে দিতে পারি। অথবা দুই নম্বর এই ঘরের মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখান থেকেও ক্রস দিয়ে কেটে দিতে পারি। এখন যদি আমি ডকুমেন্ট ওয়ানটাও কেটে দিই এখান থেকে ডিরেক্টলি, তাহলে আর কিছুই থাকবে না, সব কিছু চলে যাবে, আমাকে আবার নতুন করে আসতে হবে। সো আমি যাচ্ছি না, আমি ভিডিওটা আমি কেটে দিচ্ছি না, কারণ আমি ভিডিওটা লঙ্গায়িত করতে চাচ্ছি না। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের একের যে দুই যে ক্লাসটা আছে সেটা দেখার জন্য। সেভ এ ফাইল অ্যান্ড সেভ এস ফাইল, এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো। সেভ করবো কীভাবে, সেভ করার জন্য প্রথমে আপনাকে কিছু না কিছু লিখতে হবে। যেমন এক্ষেত্রে আমি আমার ইউটিউব চ্যানেলের নাম লিখলাম ডিজিটাল ইডিও, ডিজিটাল ইডিও। এখন ডিজিটাল ইডিও লেখাটাকে আমি সেভ করতে চাই। সেভ করার জন্য আপনাকে ফাইলে যেতে হবে। ফাইল থেকে আপনি দেখতে পারবেন এখানে সেভ লেখা আছে, আমি ডিরেক্টলি সেভে চাপ দেব। তো সেভ কোথায় করবেন, এখানে ওয়ান ড্রাইভ আছে, অ্যাড এ প্লেস আছে। যদি আপনার যদি কম্পিউটার ছাড়া আর অন্য কোনো প্লেস থাকে, নতুন করে অ্যাড করা থাকে, অথবা অন্য কোনো ড্রাইভ থাকে, সেই ড্রাইভগুলো তো সেভ করতে পারবেন। বাট আমি এই মুহূর্তে কম্পিউটারে সেভ করতে চাচ্ছি, আমাকে রিকমেন্ডও করছে কম্পিউটারে সেভ করবেন। বাট কম্পিউটারে ক্লিক করার পর আমি কম্পিউটারে একটা ক্লিক করে নিব, আপনারাও ক্লিক করে নেবেন। কম্পিউটার অনেক জায়গা আছে, এখন রিসেন্ট কিছু ফাইল দেখাচ্ছে, যেমন ডাউনলোড আছে, ডেস্কটপ আছে, ডকুমেন্ট আছে। এখন আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন, অথবা ব্রাউজ করে, আপনি ব্রাউজ করে কম্পিউটারের সবগুলো অপশন পেয়ে যাবেন আপনি কোথায় সেভ করবেন। কারণ কম্পিউটারের জায়গাটা বহুত, অনেক জায়গা, দ্যাটস মিন আপনাকে একটা নির্দিষ্ট করে জায়গা দিতে হবে যে এই জায়গাতে আপনি আপনার ফাইলটা সেভ করতে চাচ্ছেন। এখন আমি আপনাদের বোঝানোর জন্য আমি সরাসরি ডেস্কটপ দিয়ে দিলাম। সো আমি ডেস্কটপ সিলেক্ট করলাম, যে দিস পিসি থেকে ডেস্কটপ, ডেস্কটপে আমার ফাইল নেম কি ডিজিটাল ইডিও, এই নামে সেভ হয়ে থাকবে। আমি সেভে ক্লিক করলাম, সো আমার ফাইলটা সেভ হয়ে গেছে। আমি এটাকে পাবো কীভাবে, এটাকে পাওয়ার জন্য আমাকে ডেস্কটপে যেতে হবে। এটাকে ডেস্কটপ বলে, এটাকে কী বলে, ডেস্কটপ। আমি ডেস্কটপে কী নামে সেভ করেছিলাম, ডিজিটাল ইডিও নামে সেভ করেছিলাম। সো ডিজিটাল ইডিও, এই যে আপনার ফাইলটা দেখতে পাচ্ছেন, ডিজিটাল ইডিওতে আমি ডাবল ক্লিক করলেই আপনি চলে আসছে আপনার ফাইলটা। সো আমরা বুঝতে পারলাম যে কীভাবে সেভ করতে হয়। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে সেভ এজ এ ফাইল, সেভ এস করবো কীভাবে। সেভ যদি আপনি বুঝেন তাহলে আপনার পরবর্তী স্টেপটা হচ্ছে সেভ এস। দ্যাটস মিন হচ্ছে আপনার কোনো একটা ফাইল সেভ করা আছে, দ্যাটস মিন এই যে এটা ডিজিটাল ইডিও নামে এটা সেভ করা হয়ে গেছে, দ্যাটস মিন এটা আমার সেভ আছে। আপনি যদি এটাকে আবার নতুন করে সেভ করতে চান, এটাকে যদি আরও কিছু অতিরিক্ত করতে চান, যেমন আমি এখানে লিখলাম এ কোচিং অফ অফ অল লার্নার, আমি এটা লিখলাম। বাট আমি চাচ্ছি না আমার যে প্রথম ডিজিটাল ইডিও নামে যে ফাইলটা ওটার মধ্যে সেভ হোক, আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি এটা আবার নতুন করে অন্য কোনো জায়গায় বা ওইখানে অন্য কোনো নামে সেভ করতে চাই। বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন, যদি ওই জায়গাতেই সেভ করেন, যেমন এর আগে আমি প্রিভিয়াসলি ডেস্কটপেই সেভ করেছিলাম, যদি ডেস্কটপেই সেভ করতে চান তাহলে আপনি ডিজিটাল ইডিও নামে সেভ করেছিলেন, তখন ডিজিটাল ইডিও নাম না দিয়ে আপনি অন্য কোনো নাম দিয়ে সেভ করবেন। বা অন্য কোথাও যদি সেভ করতে চান ডেস্কটপ ছাড়া, যেমন আমি এবার আপনাকে দেখাচ্ছি, সেভ এজ দিয়ে ফাইলে যাব, সেভ এজে ক্লিক করব। এখন আমি ডেস্কটপটা আমি সিলেক্ট করতে চাচ্ছি না, আমি ডকুমেন্টে সেভ করব। আমি ডকুমেন্টে ক্লিক করলাম, ডকুমেন্টে সেভ করব কী দিয়ে, ডিজিটাল ইডিওই থাকবে। আমি সেভ এজে চাপ দিলাম, আমার এটা সেভ হয়ে গেছে, আমি এটাকে কেটে দিলাম। এখন এটাকে পাবো কোথায়, দিস পিসি থেকে ডকুমেন্ট। আপনারা এখন দেখতে পারেন ডকুমেন্টে এই ডিজিটাল ইডিও নামে একটা সেভ হয়ে আছে। সো এখানে আপনি সেভ অ্যাজ দিয়ে আপনি সেভ করেছিলেন, এর জন্য ডিজিটাল ইডিও আছে এবং পাশাপাশি এ কোচিং অফ অল লার্নার এটাও আছে। বাট আপনি যেটা প্রথম সেভ করেছিলেন সেটা হচ্ছে ডেস্কটপে সেভ করেছিলেন, আমরা ডেস্কটপে চলে যাই, ওইখানে কী আছে, শুধু ডিজিটাল ইডিও আছে। সো আমি আশা করছি আপনারা সেভ এবং সেভ এস বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। পরবর্তী স্টেপটা হচ্ছে আমরা এখন শেষ করলাম সেভ এ ফাইল অ্যান্ড সেভ এস ফাইল শেষ করলাম।
এখন হচ্ছে হাউ টু কাট কপি অ্যান্ড পেস্ট, কিভাবে কাট করব, কপি করব অ্যান্ড পেস্ট করব। আচ্ছা আমি আমার সেভ ফাইলটা আমি ওপেন করে নিই। প্রথমে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কিভাবে কপি করবেন। আমি কপি জিনিসটা আগে দেখাচ্ছি, তারপর আমি কাট দেখাব। কপির সাথে পেস্ট রিলেটেড, কাটের সাথে এই পেস্ট রিলেটেড, প্রত্যেকটা কাটের সাথে পেস্ট রিলেটেড, কপির সাথে পেস্ট রিলেটেড। এখন কপি অ্যান্ড পেস্ট শিখব। সো ডিজিটাল ইডু আমার এই নামটা দুইবার বা তিনবার লেখা দরকার। যদি আপনি বারবার ডিজিটাল ইডু লিখতে চান, আমি যদি আবার ডিজিটাল ইডু লিখতে যাই আমার আরও যদি লাগে ডিজিটাল ইডু, আপনারা দেখবেন যে আমার কিন্তু সময় অতিরিক্ত সময় নিচ্ছে। দ্যাটস মিন আমার যদি পাঁচবার বা সাতবার বা দশবার মতো এইভাবে লিখতে হয় তাহলে আমার অনেক সময় ব্যয় হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা ডিজিটাল ইডুটাকে মার্ক করে দিই। মার্ক করে এই মার্কের ভিতরে যেয়ে আমি আমার মাউসের রাইট বাটনে ক্লিক করি। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে কপি লেখা আছে, কপিতে ক্লিক করেন। কপিতে ক্লিক করার পর আপনার ডিজিটাল ইডুর শেষে একটা ক্লিক করেন, আপনার লেফট বাটনে একটা ক্লিক করেন। ক্লিক করার পর এটাকে ইন্টার চাপ দিয়ে আপনার কার্সারটাকে নিচে নিয়ে আসেন। এটা এখানে ছিল, আমি ইন্টার চাপ দিয়ে কার্সারটাকে নিচে নিয়ে আসলাম, কারণ ডিজিটাল ইডুর আমি লেখাটা আরেকটা যেটা হবে এটা আমি নিচে রাখতে চাই। এর জন্য আমি ইন্টার চাপ দিয়ে এখানে নিচে চাপ দিয়ে ডান বাটনে ক্লিক করে পেস্ট, এখন ডান বাটনে ক্লিক করে জাস্ট পেস্ট করলেই অটোমেটিকলি আপনার কপি হতে থাকবে। এখন আপনি যদি চারটাই কপি করতে চান, চারটাই মার্ক করবেন, চারটার ভিতরে যেয়ে রাইট বাটনে ক্লিক করবেন, দেন কপিতে চাপ দিবেন, এখন সবার শেষে একটা ক্লিক করেন, ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দেন। এটা হচ্ছে পেস্ট অপশন। সো চারটা কপি করেছি, দ্যাটস মিন আরও নতুন করে যাবে চারটা হয়েছে। এখন যদি আটটাই করতে চাই তা আটটাকে আমাকে মার্ক করতে হবে, রাইট বাটনে ক্লিক করতে হবে কপি, তারপর সবার নিচে রাখবো। সো এইখানে এসে ক্লিক করবো, ক্লিক করে ডান বাটনে ক্লিক করে পেস্ট করব। সো আট আটে ষোলোটা হয়ে গেছে। এইভাবে আপনি ইচ্ছা মতো কপি করতে পারেন। আচ্ছা যদি আমি পাশে কপি করতে চেতাম, যেমন আমার একটা ছিল, আমি একটা মার্ক করে নিলাম, ডান বাটনে ক্লিক করলাম কপি, কপি করে আমি পাশেই রাখবো। তো পাশেই ক্লিক করবেন, পাশে ক্লিক করে ডান বাটনে ক্লিক করে পেস্ট, এই যে অটোমেটিকলি আপনার পাশে চলে আসে। আবার পাশে ক্লিক করেন, ডান বাটনে ক্লিক করেন পেস্ট। তো আপনি যদি পাশে পাশে রাখতে চান এইভাবে পাশে রেখে ডান বাটনে ক্লিক করে পেস্ট পেস্ট করবেন। সো এটা হচ্ছে কপি অ্যান্ড পেস্ট। সো আমাদের যেটা আছে, যেটা আমি এখন আলোচনা করতে চাচ্ছি, কীভাবে কাট করবেন, কাট অ্যান্ড পেস্ট করবেন। কাট অ্যান্ড পেস্ট একটু বোঝার চেষ্টা করি। যেমন প্রথমে আমি আমার ইউটিউব চ্যানেলের নাম লিখেছিলাম ডিজিটাল ইডু। এখন সাপোজ আপনি ধরে নেন আমার এই ইউটিউব চ্যানেলের নাম ডিজিটাল ইডু না, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইডু ডিজিটাল। তাহলে আমাকে কী করতে হবে, হয়তো আমি ইডু আবার লিখব, তারপর ডিজিটাল লিখব, ডিজিটাল ইডু তো লিখব, কিন্তু আপনি বিষয়টা লিখে ফেলেছেন, ডিজিটাল ইডু অলরেডি লিখে ফেলেছেন। এখান থেকে আপনি কিভাবে এটাকে কাট করে ঠিক করবেন। সো আমার নামটা হচ্ছে ইডু ডিজিটাল হবে, তাহলে আমি ডিজিটালটাকে মার্ক করে নিব, দেন রাইট বাটনে ক্লিক করব, দেন কাট, কাট করার পর ইডু পরে এসে ক্লিক করব, দেন হচ্ছে পেস্ট, ইডু ডিজিটাল হয়ে গেছে। এছাড়াও আমি কাট করার জন্য আমি আপনাকে আরেকটা বিষয়, যেমন আমরা এটাকে আগে ঠিক করে নিই, ইডু থেকে ইডুকে আবার রাইট বাটনে ক্লিক করে কাট করলাম, কাট করে ডিজিটালের পর ইডু হবে। এখন এই পাশে এসে ডান বাটনে ক্লিক করে পেস্ট করে দিবে। এছাড়াও কাটের আরেকটা উদাহরণ, যেমন আমি কয়েকটা ওয়ান লিখলাম, দেন কয়েকটা থ্রি লিখলাম, কয়েকটা টু লিখলাম, কয়েকটা ফাইভ, কয়েকটা ফোর। এখন যদি এটা সিরিয়াল মেনটেন করতে দেখেন, যেমন ওয়ানের পরে টু হওয়ার কথা, বাট এখানে থ্রি আছে, থ্রি পরে ফোর, বা এক কথায় এগুলো উল্টাপাল্টা আছে, আপনি এগুলোকে সিরিয়াল মেনটেন করতে হবে। তো সিরিয়াল মেনটেন করার জন্য আপনি শুধুমাত্র একের পরে দুই হবে, শুধু দুইগুলোকে আপনি মার্ক করবেন। মার্ক করার পর মার্কের ভিতরে যেয়ে রাইট বাটনে ক্লিক করতে হবে, দেন হচ্ছে কাট। দুইগুলো কেটেছেন, দুইগুলো কোথায় হবে, ওয়ানের পরে বা থ্রির আগে। সো আমি ঠিক এই জায়গাতে
ঠিক এই জায়গাতে আমি ক্লিক করব, একটা লেফট সাইডের বাটনে মাউসে ক্লিক করার পর এখন আপনি রাইট বাটনে ক্লিক করেন, দেন হচ্ছে পেস্ট, সো কাট এন্ড পেস্ট। এখন ওয়ান, ওয়ানের পরে টু, দেন থ্রি। এখন যে প্রবলেম আরেকটা আছে যে থ্রি পরে ফোর হবে, তারপরে ফাইভ হবে। এখন আমরা দুইটা কাজ দুইভাবে কাজ করতে পারি, শুধু ফাইভ গুলোকে কেটে নিয়ে চারের পরে রাখতে পারি, অথবা চার গুলোকে কেটে নিয়ে পাঁচের আগে রাখতে পারি। সো কথা একটাই হবে, সো আমরা পাঁচ গুলোকে শুধু কেটে নিব। সো পাঁচ গুলোকে শুধুমাত্র মার্ক করে নিলাম, রাইট বাটনে ক্লিক করলাম, কাট, চারের পরে ক্লিক করলাম, এখন পেস্ট করব, রাইট বাটনে ক্লিক করুন, পেস্ট। সো এইভাবে আপনি পেস্ট করবেন। ফাইনাল ইজ দ্য এক্সিট ফ্রম মাইক্রোসফট ওয়ার্ড। সো এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে এক্সিট করব কিভাবে। এক্সিট মানে হচ্ছে বের হয়ে যাওয়া, যেমন আপনি এতক্ষণ পর্যন্ত লিখলেন, এখন আমি ডিরেক্টলি জাস্ট ক্রস চিহ্ন দিয়ে আমি কেটে দিব, ক্লোজ করে দেব। বাট ক্লোজ করার সময় সে আমাকে বলছে, ওয়ান্ট টু সেভ ইউর চেঞ্জ টু ডিজিটাল ইডু, আপনি কি এটা কি সেভটা কি চেঞ্জ করতে চাচ্ছেন, নাকি সেভ করবেন না, সেভ করে আপনি বের হবেন, নাকি সেভ না করে আপনি বের হবেন। আপনি যদি সেভ করে বের হতে চান তাহলে সেভ সেভে ক্লিক করবেন, আর যদি সেভ না করতে চান ডন্ট সেভে ক্লিক করবেন। সো আমি এই মুহূর্তে আমার এটা সেভ করার দরকার নেই, সো আমি ডন্ট সেভে ক্লিক করব। ভিডিওটি দেখে আপনাদের বিন্দুমাত্র উপকার হলে আমার এই পরিশ্রম সার্থক হবে। ধন্যবাদ সবাইকে ডিজিটাল ইডুর সাথে থাকার জন্য। চোখ রাখুন ডিজিটাল ইডুর ইউটিউব চ্যানেলে, দেখতে থাকুন শিক্ষা বিষয়ক সকল টিউটোরিয়ালগুলো। এখন আমরা যে টিউটোরিয়াল নিয়ে আলোচনা করছি, মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম ক্লাস শেষ করলাম, নেক্সট ভিডিও যেটা করব ক্লাস টু, মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাস টু টি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।